बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी जहिरुल इस्लाम रियल्टी स्पोर्ट्स चैनल पक्ष थेके सबाइके जानाच्छि शुभेच्छा ओ स्वागतम। प्रिय दर्शक आशा राखी सबाई भालो आछेन। आमी आजके आपनादेरके जे विषयटा देखाबो सेटा हलो जे देयालेर टाइल्सेर हिसाब, अर्थात आमरा जखन नाकि फ्लोरे बा देयाले कोनो धरनेर टाइल्स करार चिंता करी तो आमरा कि परिमाण टाइल्सेर प्रयोजन सेटा आमरा अनेक समय निर्णय करते पारी ना। आमरा एकजन मिस्त्री बा देखा जाय जे कोनो दोकानदारेर থেকে সহযোগিতা নিতে হয়, তো সেক্ষেত্রে যদি ওনারা আমাকে ভুল হিসাব দিয়ে থাকে আমার অনেক টাকা পয়সা সেখানে ব্যয় করতে হয়, পরবর্তীতে দেখা যায় কাজ শেষে আমাদের অনেকগুলো টাইলস থেকে যায় যেটা ফেরত দেওয়া সম্ভব হয় না বা মেস্ত্রিরা বিভিন্নভাবে এটাকে নষ্ট করে ফেলে। তো দর্শক এখন আজকে আমি দেখাবো যে তো আপনার নিজের কাজের জন্য বা আপনি যদি মেস্ত্রি হয়ে থাকেন বা টাইলস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি অন্য কাজের জন্য যদি আপনি সঠিক হিসাবটা দিতে পারেন তাহলে গ্রাহকের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে, আর আপনি যদি বাড়ির নিজে মালিক হন তাহলে আপনার অপচয় না মানে কোনো টাইলস অপচয় না হয় আপনার টাইলসগুলো সরাসরি কাজে লাগাইতে পারবেন হিসাবের মাধ্যমে। তো দর্শক আমরা দেখবো যে কত ফুট দেওয়ালের জন্য বা কত ফুট ফ্লোরের জন্য কী পরিমাণ টাইলস প্রয়োজন সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো দর্শক অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনে ক্লিক করে রাখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক টাইলস লাগানোর পূর্বে আমি একটু বিষয় আপনাদেরকে বলে দিই, বিভিন্ন কোম্পানি টাইলস বাজারে রয়েছে, তো সেটা কোন কোম্পানি টাইলস ভালো সেটা আপনি আইডেন্টিফাই করে নিতে হবে এবং কোন টাইলসের দাম কেমন সেটাও আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি কত মূল্যের বা কত দামি টাইলস বা কোন ধরনের টাইলস আপনি বাংলা না ছায়ানা টাইলস লাগাবেন সেটা আপনার নিজের মানে কাজের বা অর্থের উপর ডিপেন্ড করবে। তো আমি শুধু টাইলসের হিসাবটা দেখিয়ে দিব যে আমাদের একটা নির্দিষ্ট দেয়ালের জন্য বা নির্দিষ্ট ফ্লোরের জন্য আমরা কী পরিমাণ টাইলস ক্রয় করতে পারি বা কত পিস টাইলস ক্রয় করব সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক প্রথমে আমাদের জানতে হবে বা দেখতে হবে বাজারে আমরা কোন কোন সাইজের টাইলসগুলো পেয়ে থাকি, বাজার বা দোকান দ্বারা আমাদেরকে কোন কোন টাইলসগুলো সরবরাহ করতে পারবে, তো সেটা আমি একটু দেখে নেই প্রথমে। তো দর্শক বাজারে পাওয়া যায় এমন টাইলসের সাইজগুলো আমি নিচে তুলে ধরলাম যতটুকু সম্ভব হয়। তো এক্ষেত্রে দুই ধরনের মানে দুইটা হিসেবে আমরা টাইলসটা হিসাব করতে পারি, সেন্টিমিটার বা ইঞ্চি। তো আমরা সাধারণত ইঞ্চির হিসাবটা বেশি ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি। আমরা যারা টাইলস মিস্ত্রি বা আমরা যারা টাইলসের হিসাবগুলো দিয়ে থাকি দোকানদার সবাই মূলত আমরা ইঞ্চির হিসাবটা আমরা বেশি করে থাকি। সেন্টিমিটার হিসাব দিয়েও আপনারা টাইলসের হিসাবটা করতে পারেন। তো দেখেন এখানে বাজারে এই সাইজের টাইলসগুলো পাওয়া যায় 20-25, 20-30, এই যে 8-12, 8-24, 10-10, 10-13, অর্থাৎ এগুলো হলো যে ইঞ্চির হিসাব, এই পাঁচটা হলো যে আমাদের সেন্টিমিটার হিসাব। তো এইভাবে আমরা বাজারে এই এই টাইলসগুলো আমরা পেয়ে থাকি। তো এই হিসাবটা যদি আপনার সংগ্রহ থাকে বা যদি আপনার দোকানদার হয়ে থাকেন তাহলে এই হিসাবটা আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখতে হবে, কারণ আপনি কোন সাইজের টাইলস আপনার দোকানে উঠাবেন বা গ্রাহক চাইতে পারে সেটা আপনার জন্য উপকার। আর আপনারা যারা টাইলস মিস্ত্রি আপনাদেরও এই জিনিসটার প্রয়োজন, আর আমরা যারা বাড়ির কাজ করি আমাদের হয়তো যে কোনো একটা সাইজ বা দুইটা সাইজের প্রয়োজন, সবগুলো সাইজ আমাদের প্রয়োজন নাও হতে পারে। তো দর্শক আসলে মূলত এই চার্টটা কিন্তু আমরা মূলত সবারই মোটামুটি বেশ প্রয়োজন রয়েছে, তাই আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে বা এটাকে কালেকশন করে আপনারা সবাই আপনার সংগ্রহে রেখে দিবেন। তো আমি এটাকে পুরো ফেজটাকে যদি আমরা এমনভাবে দেখি তাহলে আপনি স্ক্রিনশট দিতে একটু সুবিধা হবে। এখান থেকে দেখেন যদি স্ক্রিনশট দিয়ে দেই তাহলে আমাদের এইভাবে এটা দেখাবে, শো করবে। তো দর্শক এই মানের হিসাবগুলো আমরা বাজারে পেয়ে থাকি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইঞ্চির হিসাব নিয়ে আমরা একটা হিসাব আপনি এখন আপনাদেরকে দেখাবো যে একটা ফ্লোর বা একটা দেয়ালে কত ফুট টাইলস বা কতটি টাইলসের প্রয়োজন, যদি আমাদের 8-12 টাইলসের কতটি দরকার, যদি আমাদের 8-24 হয় কতটি টাইলসের প্রয়োজন, যদি 10-10 হয় তাহলে কতটি টাইলসের প্রয়োজন, বা 10-13 হলে কতটি টাইলসের প্রয়োজন, সেই হিসাবটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক এখানে আমি একটা দেয়াল, ধরুন এটা একটা দেয়াল বা ফ্লোর যেটাই আপনি মনে করেন না কেন এরকম একটা দেয়াল বা ফ্লোর। তো আমি এই দেয়ালটাকে প্রথম আমার মেপে নিতে হবে যে এই দেয়ালটা কত ফুট লম্বা এবং কত ফুট চড়া। তো আমি এখান থেকে এখান পর্যন্ত এটাকে যদি আমি মাপ দিই তাহলে ধরেন আমি এখানে পাইলাম যেটা 18 ফুট, এখানে এটা হলো যে আমাদের 18 ফুট একটি দেয়াল বা ফ্লোর যেটাই আমরা ধরি না কেন, এটাও ধরুন এটা 18 ফুট। তো দর্শক এটা খুব সূক্ষ্মভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে, তারপর এখান থেকে এখান পর্যন্ত আপনার এই দেয়ালের এই প্রস্থটা আপনার মেপে নিতে হবে। তো এখানে ধরলাম আমি এটাকে 15 ফুট, আমরা এটা বাংলাতে লিখব এটা 15 ফুট, এখানে লিখব আমরা 15 ফুট।
তো এইভাবে প্রথমে আপনার প্রত্যেকটা দেয়াল বা ফ্লোর বা যেই জায়গা আপনি টাইলস লাগাতে চাচ্ছেন সেই জায়গাটাকে অবশ্যই মেপে নিতে হবে যে কত স্কয়ার ফিট জায়গা আছে। তো দর্শক, এটা মাপার পর এখন আমরা এটাতে আমরা টাইলস ব্যবহার করব। তো টাইলসের ব্যবহারের একটা বা টাইলসের সংখ্যা বের করার একটা সূত্র রয়েছে, তো সেই সূত্রটা আমরা এখন দেখব। তো এর আগে একটু আমরা জানি মানে জেনে নেই যে আমরা যখন নাকি টাইলস ব্যবহার করব, এখন আমরা আজকে এই ফ্লোরে বা এই দেয়ালে যে টাইলসের সাইজটা ব্যবহার করব সেই টাইলসের সাইজটা হলো ধরেন আমাদের 8 ইনটু 12 ইঞ্চি, এটারে ইঞ্চি হিসাবে মানে আমরা এই টাইলসটা ব্যবহার করব এখানে, মানে এই ফ্লোরের মধ্যে বা দেয়ালের মধ্যে এই সাইজের একটা টাইলস ব্যবহার করব। তো এই সাইজের টাইলসগুলো যদি ব্যবহার করি তাহলে কত পিস টাইলসের প্রয়োজন আমাদের এই এত ফুট এত এত ফুট বা এত ফুট জায়গার মধ্যে, সেটা আমরা এখন অঙ্কের মাধ্যমে দেখব। তো এর জন্য আমাদের একটা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, সেই সূত্রটা হলো যে আমাদের এখানে আমরা একটু সূত্রটা লিখে নিই। এই সূত্রটা হবে যে টাইলসের সংখ্যা, সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো আমরা টাইলসের সংখ্যাটা আমরা বের করতে পারবো টাইলসের সংখ্যা। তো আমি এখানে লিখে দিলাম টাইলসের সংখ্যা। তো দর্শক, সূত্রটা হলো যে আমাদের তো প্রথমে আমি একটা রেখা টেনে নিব, রেখা টেনে নেওয়ার পর আমরা এখানে লিখবো যে দৈর্ঘ্য, যে আমাদের যে দেয়ালটা আছে সেই দেয়ালের দৈর্ঘ্যটা আমরা এখানে লিখবো দৈর্ঘ্য। যদি সেই দৈর্ঘ্যটা আমাদের ফুটে থাকে, আমরা ফুট হিসাব করবো, দৈর্ঘ্যটা যদি আমাদের ফুটে থাকে সেই ফুট হিসাবটা আমরা এখানে করব। এখানে লিখবো যে দৈর্ঘ্য ফুট হিসাবে দৈর্ঘ্যটা লিখবো। লিখার পর এটার সাথে আমরা গুণ দিব 12। তো 12 কেন গুণ দিব সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। এখানে আমরা গুণ দিব, তারপর এখানে লিখবো যে আমরা 12, এই 12 লিখবো এখানে। এটা লিখার পরে এখানে আমরা গুণ দিব, গুণ দেওয়ার পর এখানে আবার লিখবো যে আমরা প্রস্থ, এখানে লিখবো যে আমরা প্রস্থ। তো এই প্রস্থটা আমাদের ফুটে হিসাব করতে হবে, এটা ফুট হিসাব করতে হবে। লিখার পর এটার সাথে আমরা 12 গুণ দিব, 12 গুণ দেওয়ার পর এখানে আমরা এটা লিখব। লিখার পর এখন নিচে লিখতে হবে যে টাইলসের সাইজ, এখানে লিখতে হবে যে টাইলসের সাইজ, অর্থাৎ কোন সাইজের টাইলস আমরা ব্যবহার করব সেই সাইজটা আমরা এখানে লিখব। তো ধরেন আমরা এখানে এই সাইজের টাইলসটা ব্যবহার করব, আমরা এখানে এই টাইলসের সাইজটা আমরা লিখব। এটাই মূলত আমাদের সূত্র। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা যদি মানটা বের করি তাহলে দেখেন আমাদের কি আসে একটু খেয়াল করেন। তো এখানে আমি এটা লিখলাম, তো প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের ফুট হিসাবে, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 18 ফুট, আমরা এখানে 18 লিখব, 18 লিখব। সাথে আমাদের 12 গুণ দিতে হবে, তো 12 আমরা এখানে গুণ দিব 12। এখন 12 হলো যে কেন আমি একটু বলতেছি এখানে, তারপরে গুণ, এখানে আবার আমরা এটাকে গুণ দিব। গুণ দেওয়ার পর একইভাবে এখানে আবার প্রস্থটা আমরা গুণ দিব, এখানে 15 গুণ দিব আমরা একইভাবে 12 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পর এটা আমরা রেখে দিব। তারপর নিচে হচ্ছে টাইলসের সাইজ, তো টাইলসের সাইজ যেহেতু আমরা এই সাইজটা নিতেছি এখানে 8 ইনটু, এটা আমরা 12 লিখবো, 8 ইনটু 12, এটা হচ্ছে আমাদের টাইলসের সাইজ। তো দর্শক, এখন দেখেন এখানে 8 ইনটু 12, এটা হলো যে আমাদের ইঞ্চিতে। তো এখানে আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থ হয় এটা হলো যে ফুট হিসাবে, তো এই ফুটটাকে অবশ্যই আমাদের ইঞ্চিতে নিতে হবে। তো আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট, এই জন্য এটাকে 12 দিয়ে গুণ দিব ফুটটাকে, এখানেও 12 দিয়ে গুণ দিব ফুটটাকে, এই জন্য এখানে সূত্রে 12 লেখা। তো এখন আমরা এই হিসাবটার জন্য আমরা এখান আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারি। তাহলে দেখেন, তাহলে উপরে এটা আমাদের এই ফুটটা ইঞ্চিতে চলে গেল, এখানেও ফুটটা ইঞ্চিতে চলে গেছে, এটা অলরেডি ইঞ্চিতে দেওয়া আছে টাইলসের সাইজটা। তো আমরা এখন একটু ক্যালকুলেটারের সহযোগিতা নিতে পারি এখান থেকে। তো আমরা এখন ক্যালকুলেটারের সাহায্য নিয়ে এখন দেখেন 18 গুণ 12 যদি আমরা গুণ দিই, 18 গুণ 12 যদি আমরা গুণ দিই, তাহলে আমাদের ফলাফল আসতেছে যে 200, এখানে 16, এখানে আমরা লিখব যে 216 গুণ। তারপরে যদি 15 গুণ 12 দেই তাহলে ফলাফল আসবে এখানে আমাদের 15 গুণ, আর যদি 12 দেই 15 গুণ, যদি 12 দেই তাহলে ফলাফল আসতেছে যে এখানে 180, এখানে আসবে 180। তো নিচে যদি আবার আমরা 8 গুণ 12 দেই, 8 গুণ 12 দেই তাহলে ফলাফল আসবে 8 গুণ, যদি 12 দেই ফলাফল আসতেছে যে এখানে 96, এখানে ফলাফল আসতে হয় 96। তারপরের লাইনে আমরা উপরে 216 এবং 180 এটাকে আবার গুণ দিয়ে দিব, 216
আমরা এটাকে কেটে 216 গুণ 180 এটাকে গুণ দিয়ে দিব। গুণ দিলে আমাদের ফলাফল আসতেছে যে 38880, এখানে আসবে যে ফলাফল 38880, আর নিচে যে 96 এটা যা আছে তা থাকবে। তো এখন যেই এখন আবার উপরে 38880 যেটা পাইলাম সেটাকে আমরা 96 দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি আমরা 96 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আসবে আমাদের 405, এখানে ফলাফল আসবে আমাদের 405 এই এতটি। অর্থাৎ আমরা যদি এই সাইজের টাইলসগুলো নেই, আমরা যদি এই সাইজের টাইলসগুলো নেই, এই 8x12 এই দেয়ালটা অর্থাৎ 18x15 দেয়ালটাকে আমরা যদি টাইলস দিয়ে আমরা এটাকে টাইলস করতে চাই এই সাইজের টাইলস দিয়ে, তাহলে আমাদের 405টি টাইলসের প্রয়োজন। তো দর্শক এইভাবেই, এখন দেখেন আমি তো এখানে একটা সাইজ দেখাইলাম, তো আপনারা এখান থেকে আমি অসংখ্য সাইজ দিয়ে রাখছি, তো আপনারা যেই সাইজটা আপনারা বাজার থেকে ক্রয় করবেন সেই সাইজটা দিয়ে যদি আপনারা এইভাবে হিসাবটা করেন তাহলে আশা রাখি আপনাদের কতগুলো টাইলসের প্রয়োজন কোনো একটা দেয়াল বা ফ্লোরের জন্য সেই হিসাবটা আপনারা সহজে বের করতে পারবেন। তো দর্শক আশা রাখি কীভাবে দেয়ালের টাইলসগুলো হিসাব করে আপনি বের করবেন যে একটা দেয়ালে কী পরিমাণ টাইলসের প্রয়োজন বা কত ফিস টাইলসের প্রয়োজন সেটা কীভাবে বের করতে, আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো দর্শক ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আরও নতুন কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবো যে আপনাকে সহযোগিতা করার। তো দর্শক আজকে এ পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।